সেল চলছে, সেল বন্ধুরা, সেল, বিরাট বড় সেল চলছে ATA247.com এ, যেখানে আপনারা পেতে পারেন 70% ছাড়, এবং আমাদের প্রোমো কোড থেকে কিনলে আপনারা পেতে পারেন 83% পর্যন্ত ডিসকাউন্ট। অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক ফলো করুন, এবং এছাড়াও আপনারা যে কোনো সেল থেকে পেতে পারেন অ্যাডিশনালি ছাড় আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করার জন্য। চলে আসুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ATA247.com অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক থেকে। স্বপ্ন থাকে ডিফেন্সের চাকরি করব, সত্যি হয় না স্বপ্ন। সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং WBPS এর যে ক্লাসগুলো তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের জন্য এই ক্লাসটা তোমরা পারচেস করে ক্লাস শুরু করতে পারো, এবং তোমরা কিন্তু ডিফেন্সের চাকরি জয়েন হতে পারো। আজকে তেমনই একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির খবর। তোমাদের রিকোয়েস্টে অনেকেই কমেন্ট করছে যে দাদা, ডিফেন্সের চাকরির মধ্যে যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের যদি কোনো আপডেট প্রকাশিত হয় তাহলে অবশ্যই জানাবেন। তাদের কথা মাথায় রেখে আমরা এই আপডেটটি নিয়ে চলে এসেছি। ভিডিওটাকে লাইক করো এবং শুরু করা যাক আজকের এই আপডেটটি। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ATA247 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান এয়ারফোর্স এর নতুন আপডেট, যেখানে নিয়োগ করা হবে ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, এছাড়াও মেটালজি প্রজেক্ট ক্ষেত্রে যারা আবেদন করবে, এখানে কিন্তু আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে অন স্ক্রিন তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তির ইনফরমেশন যাচাই করে নিতে পারবে, এবং এখানে এসেও তোমরা কিন্তু অন স্ক্রিন আবেদনও করতে পারবে সাইন ইন করার পর। সাইন আপ বা সাইন ইন, যেটা তোমরা তোমাদের যদি আগে থেকে করা থাকে অ্যাকাউন্ট, তাহলে সাইন ইন করলেই হবে। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তিতে, কারণ এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে এখানে তোমাদের দেখিয়ে দেব। এই ব্যাচটি শুরু হবে 2021 থেকে, এবং তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে আবেদনের জন্য আবেদন করবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাইছো ফ্লাইং প্রজেক্ট ক্ষেত্রে, এখানে SSC ম্যান এবং ওম্যান ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে কোর্স নাম্বার দেয়া রয়েছে, কোর্সের নাম্বার এবং ভ্যাকান্সি, এখানে 74টি ভ্যাকান্সি রাখা হয়েছে, এবং গ্রাউন্ড ডিগ্রি টেকনিক্যাল পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে এখানে যারা আবেদন করবে। পিসি ফর ম্যান অ্যান্ড SSC ফর ম্যান অ্যান্ড ওম্যান, এখানে SSC থেকেও কিন্তু নিয়োগ চলবে, SSC যারা স্টাফ থাকবে তাদের ক্ষেত্রেও এই নিয়োগটি চলবে, এবং এখানে কিন্তু পিসির ক্ষেত্রে 40টি শূন্য পদ আছে, SSC ক্ষেত্রে 26টি, পিসির ক্ষেত্রে 23টি এবং SSC ক্ষেত্রে 16টি ওম্যানদের ক্ষেত্রে এই শূন্য পদগুলি রাখা হয়েছে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে যারা আবেদন করবে, পিসি ফর ম্যান অ্যান্ড SSC ফর ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে এখানে যে ভ্যাকান্সি রাখা হয়েছে এখানে 23টি এবং 16টি প্লাস 8টি প্লাস 8টি, এবং NCC স্পেশালিস্ট এন্ট্রি পদের ক্ষেত্রে যারা আবেদন করবে ফ্লাইং পদের ক্ষেত্রে, পিসি ফর ম্যান অ্যান্ড SSC ফর ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে এখানে শূন্য পদ যেটা রাখা হবে, শূন্য পদ 10% সংরক্ষিত রাখা হবে, এবং এখানে এছাড়াও আছে যারা আবেদন করতে চাইছো তোমাদের ক্ষেত্রে মেট্রোলজি এন্ট্রি ক্ষেত্রে, এখানে তোমাদের গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। পিসি ফর ম্যান অ্যান্ড SSC ফর ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে 10 এবং SSC তরফ থেকে 12টি শূন্য পদ রাখা হয়েছে। প্রায় অনেকগুলি কিন্তু এখানে শূন্য পদ আছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো। ভালো একটি চাকরি, এবং এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের টপ লেভেলের চাকরি। তোমরা যারা কমেন্ট করছিলে তাদের জন্য কিন্তু আমরা এই চাকরিটা কিন্তু নিয়ে আসতে বাধ্য হয়েছি তোমাদের রিকোয়েস্টে। তার জন্য ভিডিওটাকে প্লিজ প্লিজ লাইক করো এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ ডিফেন্সের চাকরির আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। আর
আড্ডা 247 বেঙ্গলির পক্ষ থেকে। চলে আসি বয়সের লিমিট। এখানে ফ্লাইং ব্যাচের ক্ষেত্রে বয়সের লিমিট 20-24 এর মধ্যে হতে হবে, যেটা তোমার বয়স হতে হবে 2 জুলাই 1997 থেকে তোমার বয়স হতে হবে 1 জুলাই 2001 এর মধ্যে কমপ্লিট হতে হবে। এর মধ্যে যদি হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে বয়সের জন্য ছাড় থাকবে, এবং যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে সেই প্রার্থীরাই কিন্তু এখানে ছাড় পাবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদে এবং টেকনিক্যাল পদের ক্ষেত্রে যারা প্রার্থীরা থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ছাড় থাকবে। যে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 20-26 মধ্যে বয়স চাওয়া হয়েছে, এবং এখানে বয়সের যে সময়সীমাটা এখানে একই ধরা হয়েছে। চলে আসি গুরুত্বপূর্ণ আরও কিছু ইনফরমেশানে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান। এখানে কোয়ালিফিকেশান বলতে গেলেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট মনোযোগ সহকারে শুনবে। তার আগে জানিয়ে রাখি ফ্লাইং ব্যাচের ক্ষেত্রে যারা আবেদন করতে চাইছো, 10+2 ম্যাথ ফিজিক্সে তোমাদের পাস করতে হবে 50% নাম্বার সহ, এবং গ্র্যাজুয়েশন করতে হবে 60% নাম্বার সহ। কারণ এটা তোমাদের প্রথমেই বলেছিলাম এটা এয়ারফোর্সের টপ লেভেল চাকরি, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে কিন্তু 60% নাম্বার এখানে চাওয়া হয়েছে। অথবা বিটেকে যদি তোমাদের 60% নাম্বার থাকে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরাও কিন্তু আবেদন করতে পারবে 60% নাম্বার থাকলে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পদের ক্ষেত্রেও কিন্তু সেম জানানো হয়েছে, 10+2 তোমাদের পাস করতে হবে, এবং অথবা তোমাদের এখানে পাস করতে হবে গ্র্যাজুয়েশন, এখান অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং যদি 60% নাম্বার থাকে তাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু অনেকগুলি ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা আগে চেক করে নিতে পারবে, কারণ চেক করার পরেই তোমরা আবেদন করবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্যাচের ক্ষেত্রে 10+2 এখানে তোমাদেরকে পাস করতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে মিনিমাম, এবং এখানে তোমাদের 60% ইঞ্জিনিয়ারিং অথবা থাকলে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের ইনফরমেশান। এছাড়াও মেট্রোলজি পদের ক্ষেত্রে জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্যাল গ্র্যাজুয়েশন অথবা সায়েন্স আঁকা স্ট্রিম থেকে তোমরা যদি আবেদন করতে চাও 50% নাম্বার থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, এবং ম্যাথ ফিজিক্স ওয়ার্ড স্টুডেন্টসরাই আবেদন করতে পারবে 55% নাম্বার থাকলে। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে যারা এনসিসি যাদের থাকবে এনসিসির তরফ থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এনসিসি সার্টিফিকেট যাদের থাকবে তাদের জন্য কিন্তু বিশেষভাবে ছাড় থাকবে। এটা কিন্তু একটা ভালো দিক আছে, তোমরা এনসিসি যাদের করা আছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান এখানে তোমাদেরকে জানানো হচ্ছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কারণ তোমাদের জন্য ডিফেন্সের সবার প্রথম চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হয় সেই কারণের জন্য। এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে জানিয়ে দাও, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে আপডেটটি প্রকাশিত হয়েছে সেই কারণটার জন্য। আমরা একদিন চলে আসবো এক্সামিনেশন শিডিউল বা যেটা সিলেবাস আছে সেই ইনফরমেশানগুলি নিয়ে, কারণ এখানে সিলেবাস এবং নেগেটিভ মার্কিং এবং অনেক কিছু ইনফরমেশান আছে যেগুলো তোমাদেরকে ধরে ধরে বোঝাতে হবে, এবং যে টেস্টগুলো আছে ফিজিক্যাল এবং মেজারমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সবই ইনফরমেশান দেওয়া রয়েছে। তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, যেটা হচ্ছে 55 পৃষ্ঠার যে পিডিএফ দেওয়া রয়েছে, সরি 50 পৃষ্ঠার পিডিএফ দেওয়া রয়েছে, এই 50 পৃষ্ঠার পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এবং সম্পূর্ণ ডিটেলস যদি তোমরা যাচাই করতে চাও অবশ্যই দেখে নিতে পারবে। এখানে হাইটের ইনফরমেশান দেওয়া রয়েছে, মেল এবং ফিমেলদের ক্ষেত্রে হাইটের এখানে ইনফরমেশান আছে, তোমরা হাইট ওয়েটের দেখে নিতে পারবে তোমাদের হাইট অনুযায়ী কত ওয়েট চাওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে হাইট এবং ওয়েটের কথা, এবং তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণে গরম হচ্ছে, তবুও তোমাদের জন্য আমরা এই চাকরির আপডেটগুলো দিতে থাকছি। তার জন্য ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবং যেগুলো তোমাদের বলেছিলাম যে ফিজিক্যাল এবং মেজারমেন্টের জন্য যে আপডেটগুলি আছে, কোন কোন ব্যাচে কোন কোনগুলো আপডেট লাগবে সেইগুলো আমরা দেখিয়ে দেবো। ফিজিক্যাল এবং মেজারমেন্টের জন্য তোমাদের কতটা এখানে ইনফরমেশান বলা হয়েছে সেগুলো আমরা জানিয়ে দেবো। অনলাইনে আবেদন
আবেদন করতে পারবে যে সমস্ত প্রার্থীরা, তাদেরকে এখানে অনলাইনে লাস্ট ডেট এখানে জানানো হচ্ছে 15 জুন। অবশ্য এখনো অনেক ডেট বাকি আছে, কারণ আমরা তোমাদের সবার প্রথম জানিয়ে দিয়েছি এই আপডেটটি, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 15 জুন থেকে এবং চলবে 14 জুলাই পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করো, কারণ এখানে কিন্তু সব থেকে বড় একটি ইন্ডিয়ান এয়ারফোর্সের বড় পোস্টের চাকরি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো আমাদের চ্যানেল থেকে। তোমরা যদি নিয়মিত ডিফেন্সের চাকরি এবং সরকারি চাকরির যদি নিয়মিত ভিডিও পেতে চাও এবং নিয়মিত যদি সরকারি চাকরির প্রস্তুতি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও। যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে চাকরির খবর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই মাসের নতুন একটি চাকরি, যেখানে অনস্ক্রিন আপনারা ওয়াক ইন ইন্টারভিউ বলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, এবং এটা হচ্ছে COVID-19 জন্য শুধুমাত্র নিয়োগ করা হচ্ছে মেনুকুলার বায়োলজিস্ট, ল্যাবরি টেকনিশিয়ান, এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। যারা আবেদন করতে চাইছেন, ভিডিওটা এ টু জেড ইনফরমেশন জানার জন্য লাইক করুন, আর আমাদের চ্যানেল থেকে এই রকম সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমনকে জানানো হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে চাকরির আপডেটটি। আপনারা অনেকেই কমেন্ট করেন আপনার জেলার নাম, তাই আপনাদের রিকোয়েস্টে আপনার বীরভূম জেলার চাকরির খবর নিয়ে চলে এসেছি। আপনার জেলার নাম কমেন্ট করুন, আপনার জেলার চাকরির খবর নিয়ে নেক্সট ভিডিওই আমরা আলোচনা করব। এখানে হচ্ছে মেমো নাম্বার দেয়া রয়েছে, আপনারা অনস্ক্রিন যদি লক্ষ্য করে দেখেন অনস্ক্রিন দেখতে পাবেন, এখানে মেমো নাম্বার আপনাদের জন্য দেয়া রয়েছে, এবং এই ডেটটি এখানে দেয়া রয়েছে যে 22/6/2020 এখানে প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্টটি, এবং এখানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এখানে মলিকুলার যে পদে আবেদন করবেন বায়োলজিস্ট পদের ক্ষেত্রে 40,000 টাকা বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 65 বছরের মধ্যে, এবং এখানে আপনার কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে মলিকুলার বায়োলজিস্ট, এই ধরনের আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদের ক্ষেত্রে, এখানে আপনার 17,000 টাকা বেতন বা স্যালারি দেওয়া হবে, 40-এর মধ্যে বয়স হতে হবে, HS পাশ করলেই আবেদন করতে পারবেন, কিন্তু এই পদের ক্ষেত্রে আপনার অবশ্যই লাইব্রেরিয়ান মানে আপনার এই আলাদাভাবে কোয়ালিফিকেশান যেটা DMLT অথবা থার্ড ইয়ার আপনার এই কোর্সটা করতে হবে, অথবা এক্সপিরিয়েন্স থাকতে হবে MLT 1 ইয়ার, এই হচ্ছে আপনার অবশ্যই থাকতে হবে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে যে প্রার্থীরা আবেদন করবেন। ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এখানে আপনাদের 13,000 টাকা বেতন দেওয়া হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, HS পাশ হলেই আবেদন করতে পারবেন, লাস্ট আপনার ডিপ্লোমা কম্পিউটার থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, এবং 30টি ওয়ার্ড আপনার কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা, যেটা 30টি ওয়ার্ড, এবং তার মধ্যে আপনাকে টাইপিং করতে হবে। আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে এই পদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন। এখানে যেটা আপনাদেরকে বলা হয়েছে পরীক্ষা, যে পরীক্ষা এখানে ইন্টারভিউ, এবং ইন্টারভিউর জন্য আপনার কোন কোন জায়গাতে কত নম্বর মার্কস দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সরাসরি আপনাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউতেই কিন্তু টোটাল 50 নম্বরটা দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে আপনাদের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, টেম্পোরারি বেসিক এটা নিয়ে
নিয়োগ হচ্ছে সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, রামপুর হাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে এই আপডেটটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আর আপনারা যদি এই ভিডিওটা লাইক এখনো পর্যন্ত না যদি করে থাকেন তাহলে লাইক করে দেবেন, কারণ এইচএস পাসে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই মাসে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই এই চাকরিটা করতে পারেন। এখানে ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে। ইন্টারভিউ ডেট হচ্ছে 2/7/2020, 12টার মধ্যে আপনার ইন্টারভিউ কমপ্লিট করা হবে এবং এখানে রিপোর্টিং টাইম হচ্ছে 10:30 AM। আপনার যাবতীয় প্রমাণপত্র এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, তার সঙ্গে ডকুমেন্টস হিসাবে বায়োডেটা নিয়ে যেতে হবে, আপনার আধার কার্ড, মাধ্যমিক এক্সামিনেশনের মার্কশিট এবং যাবতীয় প্রমাণ পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং কম্পিউটার সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। এখানে ইন্টারভিউ ভেনিউ দেয়া রয়েছে কোথায় কোথায় আপনাদেরকে এখানে নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। রামপুরহাট বীরভূম পিনকোড 7312 4 WB ওয়েস্ট বেঙ্গলে এই চাকরির আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা যদি নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চান আর এই রকম ইন্টারভিউর মাধ্যমে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত ভিডিও দেখতে হলে আপনার জেলার অবশ্যই কমেন্ট করে জানান আপনার জেলার নাম। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সেল চলছে, সেল বন্ধুরা, সেল, বিরাট বড় সেল চলছে ADA247.com এ, যেখানে আপনারা পেতে পারেন 70% ছাড় এবং আমাদের প্রোমো কোড থেকে কিনলে আপনারা পেতে পারেন 83% পর্যন্ত ডিসকাউন্ট। অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংক ফলো করুন এবং এছাড়াও আপনারা যে কোনো সেল থেকে পেতে পারেন অ্যাডিশনালি ছাড় আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করার জন্য। চলে আসুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ADA247.com অথবা ভিডিও নিচে ডেসক্রিপশনের লিংক থেকে। সবাই চায় সরকারি একটি চাকরি করতে, বিশেষ করে স্কুলের টিচার হতে, তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট, যেখানে শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষক শিক্ষিকা পদে প্রাইমারি টিচার। অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনের মাধ্যমে, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওতে থাকবে এ টু জেড ইনফরমেশন। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আপনারা যদি নিয়মিত আমাদের ADA247 থেকে যদি নিয়মিত সরকারি চাকরির আপডেট এবং প্রিপারেশন সবার প্রথম পেতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এখানে চলে আসে প্রথমত অ্যাপ্লিকেশন, যেটা আশা করছি আপনারা করতেই পারবেন। এটা সাধারণ একটা অ্যাপ্লিকেশন, জাস্ট নাম, বাবার নাম, অ্যাড্রেস, এইগুলো কমপ্লিটলি আপনাকে লিখতে হবে এবং এগুলো লিখে আপনাদেরকে সম্পূর্ণ সেন্ড করে দিতে হবে বা পাঠিয়ে দিতে হবে। আপনাদের কোন ঠিকানায় পাঠাবেন এবং সেই ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। আপনারা অন স্ক্রিন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এখানে খুব একটা বেশি ভ্যাকান্সি রাখা হয়নি এবং এখানে যে আপনাদেরকে নিয়োগ করতে হবে সৈনিক স্কুলে কিন্তু নিয়োগ করা হবে। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড আপনার বা ডিএলএড যদি করা থাকে, কম্পিউটার নলেজ যদি থাকে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনার স্যালারি দেওয়া হবে 8600 থেকে শুরু হবে এবং ফার্স্ট ইয়ার থেকে এখানে আপনার এই স্যালারি দেওয়া হবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনাকে বাড়ানো হবে এবং যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। 1 জুন 2020 অনুযায়ী কিন্তু বয়স কাউন্ট করা হবে। সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে আবেদনের জন্য, যারা আবেদন করতে চাইছো 25 জুনের মধ্যে আবেদন করতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না এবং এখানে তোমাদের টিএ ডিএ কিন্তু তোমাদেরকে পেড করা হবে যারা এই চাকরির জন্য আবেদন করবে ভাবছো। এবং এখানে যে ইমেল আইডি দেয়া রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের জাস্ট
যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে স্ক্যান করতে হবে, তোমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো লিখতে হবে, লিখে তোমাদেরকে স্ক্যান করতে হবে। বা আমরা যদি সহজ ভাষায় যদি বলে থাকি, স্ক্যান করার দরকার নেই, কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এটাকে জেরক্স করে নিতে হবে। জেরক্স করে তোমাদের নাম ঠিকানা এইগুলো লেখার পর তোমাদের ফোন থেকে ভালো করে ছবি তুলবে, এবং তুলে যে ইমেল আইডিটা দেয়া রয়েছে এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো, এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে 25শে জুনের আগে, 25শে জুন 2020-র আগে। এখানে সম্পূর্ণ এক্সামের ডিটেলস এবং ডেমো ফলো ইন্টারভিউ এইগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপডেট করে দেয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো। আর যদি নিয়মিত যদি এই ধরনের সরকারি চাকরি এবং টিচারের চাকরি, মানে যেটা আমরা বলে থাকি শিক্ষক বা শিক্ষিকা যেটা হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও, কিন্তু এই মুহূর্তে 247-এর পক্ষ থেকে কিন্তু একটা বড় অফার চলছে। আড্ডা স্টোরে আপনারা আসতে পারেন, আড্ডা স্টোরে আসার পরেই আপনারা দেখে নিতে পারবেন 60% অফ দিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু অফার চলছে, যেটা কিন্তু আপনারা যদি মনে করেন WBCS অথবা আপনারা যদি মনে করেন যে টিচিং যেটা আমাদের হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল, যে টেট পরীক্ষা হয়ে থাকে, সেই টেট পরীক্ষার জন্য কিন্তু আমাদের এখান থেকে কোর্স করানো হবে, যেটা কিন্তু থাকবে লাইভ ক্লাস এবং সম্পূর্ণটাই ব্যাচ কিন্তু দেয়া হবে এবং প্রোভাইড করা হবে। এই মুহূর্তে যে কোর্সগুলো আমাদের এখানে চলছে বা ব্যাচগুলো যেগুলো চলছে, তোমরা লক্ষ্য করে যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়াও চলছে RRB, NTPC এবং গ্রুপ ডির, এই তিনটি ব্যাচ চলছে। ভিডিও চলাকালীন আমাদের প্রোমো কোড যদি ব্যবহার করে থাকো তাহলে 60%-এরও বেশি কিন্তু অ্যাডিশনালি ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং এখানে রয়েছে লাইভ ক্লাসেস এবং আরো ইনফরমেশন। যদি এই ব্যাচটা কিনতে চাও তাহলে 10,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। আমরা অন স্ক্রিন যে প্রোমো কোডটা আপনাদেরকে দেব, ওই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলে আপনারা দেখে নেবেন, জাস্ট আমরা ভিউ অফারে ক্লিক করব, এবং তোমরা যদি বাই নাওতেও ক্লিক করো তাও কিন্তু হবে। এখানে তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এই তিনটে ফিল আপ করতে হবে। আমরা জাস্ট শর্টকাটের জন্য বাই এখানে, সরি, ভিউ অফারে ক্লিক করলাম, এবং এখানে আমার জাস্ট একটা জিমেল আইডি, এখানে যেটা আমাদের জিমেল আইডি হয়ে থাকে gmail.com আমরা বসিয়ে নেব, এবং আমাদের যে কুপন কোড AA4568 এটা আমরা এন্টার করার আগে আপনাদের লক্ষ্য করিয়ে দেব যে 10,499 টাকা হচ্ছে এই কোর্সের দাম ছিল। আমরা এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করেছি, এবং অ্যাপ্লাই করার পর এখানে জাস্ট ক্লিক করব, এখানে ম্যাজিক তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই কুপন কোডটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে 80% অফ হয়ে গেল, 3,989 টাকা এখানে তোমরা যদি দাও তাহলে কিন্তু পেতে পারো এক বছরের জন্য WBCS এর মতো বড় একটি কোর্স, যেখানে তোমাদের জন্য থাকবে 650 ঘন্টা লাইভ ইন্ট্রোডাকশন ক্লাস, রেকর্ডেড ভিডিও, এছাড়াও রয়েছে 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে ইন্টারভিউর ব্যবস্থা, আরও এখানে অত্যাধিক কিন্তু গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা কিন্তু এই কোর্সেস করানো হচ্ছে। শুধুমাত্র Adda247Bengali থেকেই কিন্তু আমাদের এই কোর্সটা পাওয়া যাবে। আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছো। এই কোর্সের জন্য আমাদের যে কোনো প্রোমো কোড AA4568, এই প্রোমো কোডটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, যে কোনো কোর্সের ক্ষেত্রে। আমরা যদি জাস্ট এখানে যদি আমরা দেখিয়ে দিই, তোমরা যদি আড্ডা স্টোরে আসার পর যদি এখানে যে কোনো কোর্স SBI POতে যদি কোনো কোর্স পারচেস করতে চাও সেই ক্ষেত্রে কি করবে, এখানে যে কোনো কোর্স, ধরো সামথিং 11,000 টাকা এই কোর্সের প্রাইস দেয়া রয়েছে, 11,999 টাকা, আমরা এখানে জাস্ট ভিউ অফারে ক্লিক করব, এবং ভিউ অফারে ক্লিক করার পর আমরা ইমেল আইডিটা এখানে বসিয়ে নেব, suman@gmail.com। এখানে হয়তো স্পেলিং কোনো কারণে মিস্টেক হতেও পারে, জাস্ট এখানে আমরা বসিয়ে নিলাম, এবং AA4568 এই কুপন কোডটা আমরা অ্যাপ্লাই করব। 11,999 থেকে কতটা কমছে তোমরা জাস্ট অ্যামেজিং।
4559 টাকা কিন্তু কোর্সের দাম হয়ে গেল, 71% অফ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোর্সের দাম। আশা করছি আমাদের এই প্রোমো কোডটা তোমাদের অনেকটাই হেল্প করবে বাস্তব জীবনে এবং এই লকডাউনে অনেকটাই তোমাদেরকে কার্যকর দেবে আমাদের প্রোমো কোড। আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছ, যে কোনো কোর্স কিনতে পারো আমাদের এই প্রোমো কোডের মাধ্যমে। আশা করছি সেই ছাড়টা তোমরা কিন্তু পেতে পারো। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো যদি শিক্ষক এবং শিক্ষিকা যদি কোনো চাকরি আপডেট পেতে চান বা কোনো ট্রেডের যদি আপডেট পেতে চান তাহলে কমেন্ট করুন কমেন্ট সেকশনে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের জন্য এই লকডাউনে ঘরে বসে চাকরির খবর নিয়ে চলে এসেছি, তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অফিসিয়ালের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি গ্রুপ ডি এছাড়া অন্যান্য পদের চাকরির খবর। মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই চাকরির ডেটটি প্রকাশিত হয়েছে 5/6/2020। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যারা আবেদন করবেন আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে। সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ চলছে। যারা জিডিএমও পদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের জন্য 10টি শূন্য পদ রাখা হয়েছে। বয়স হতে হবে 62 বছরের মধ্যে। 40,000 টাকা মাসিক বেতন দেয়া হবে এবং এখানে সিলেকশন করা হবে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে। প্রার্থীদেরকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করার জন্য অনুরোধ করব, কারণ ইন্টারভিউর মাধ্যমে এখন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা এখন আপডেট সরাসরি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট এখানে পদ রাখা হয়েছে সুপারভাইজার, শর্ট ফর্মে যদি বলা হয় STS পদের ক্ষেত্রে 3টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে আপনার বয়স হতে হবে 22-40 বছরের মধ্যে। 17,720 টাকা এই পদের ক্ষেত্রে বেতন বা স্যালারি দেয়া হবে। এখানে সিলেকশন প্রসেসের আমরা যদি কথা বলে থাকি, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা যদি থাকে এই পদের জন্য আপনারা আবেদন করবেন এবং সরাসরি চাকরি পেয়ে যাবেন। এখানে আপনাকে জানানো হচ্ছে নেক্সট চাকরির আরেকটি আপডেট, যেখানে আপনাদের নিয়োগ করানো হবে স্টাফ নার্স পদে ক্ষেত্রে। এখানে শূন্য পদ রাখা হয়েছে 2টি। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং এখানে বেতন 17,220 টাকা দেয়া হবে। সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে ইন্টারভিউ মাধ্যমেই শুধুমাত্র সিলেকশন করা হবে এবং একাডেমি কোয়ালিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। চলে আসি লাস্ট, যেখানে আপনাদের ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নিয়োগ করা হবে, যেটা আপনাদের ডিস্ট্রিক্ট পদের জন্য কিন্তু এখানে 1টি শূন্য পদ রাখা হয়েছে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং 40,000 টাকা মাসিক বেতন দেয়া হবে। একাডেমি কোয়ালিফিকেশন, রিটেন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে এখানে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। চলে আসি সমস্ত পদের ক্ষেত্রে, এখানে টোটাল কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এই চাকরিটা করা হবে। এবং লাস্টে যে গ্রুপ ডির পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডির পদের ক্ষেত্রে কিন্তু 2টি শূন্য পদ রাখা হয়েছে। তার আগে কিন্তু অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হবে, 1টি শূন্য পদ রাখা হয়েছে। 12,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং একাডেমি কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। LDC লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 1টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে আপনাদের 10,000 টাকা মাসিক বেতন দেয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে। এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে, এখানে যারা আবেদন করবেন গ্রুপ ডি পদের ক্ষেত্রে 2টি শূন্য পদ রাখা হয়েছে। 8,000 টাকা মাসিক বেতন দেয়া হবে এবং কোয়ালিফিকেশন, যেটা আপনাদের সিলেকশন প্রসেস আছে, শিক্ষাগত যোগ্য
যোগ্যতা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে। বয়স এই পদের ক্ষেত্রে সমস্ত প্রার্থীদের জানানো হচ্ছে বয়স হতে হবে 62 বছরের মধ্যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করুন, এখানে একটা ভালো কিন্তু অপরচুনিটি আছে এবং সমস্ত প্রার্থীদের কিন্তু এখানে ভালো ভালো পোস্টের জন্যই কিন্তু নিয়োগ চলছে। সরাসরি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু আমরা এই চাকরির আপডেটটি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে দাদা আমাদের জেলার যদি চাকরির যদি কোনো খবর থাকে অবশ্যই জানাবেন। সবার কথা মাথায় রেখে আমরা নিয়ে চলে এসেছি আজকে ঝাড়গ্রামের চাকরির একটি আপডেট, যেখানে আপনারা ঝাড়গ্রাম সরাসরি ঝাড়গ্রামের তরফ থেকে কিন্তু এই চাকরিটি পেতে পারেন। এবং আবেদন ফিস এখানে 100 টাকা রাখা হয়েছে, 50 টাকা এখানে অন্যান্য ক্যাটাগরিদের জন্য কিন্তু বা ডিমান্ড ড্রাফটের জন্য কিন্তু খরচা হবে। লাস্ট ডেট এখানে কিন্তু বাড়ানো হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 30/6/2020 লাস্ট ডেট করা হয়েছে। অন স্ক্রিন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in/recruitment-এ গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন লাস্ট ডেটটা কত তারিখ অবধি বাড়ানো হয়েছে। আমরা আপনাদের তবুও জানিয়ে দিলাম লাস্ট ডেট হচ্ছে 30/6/2020, এখানে হচ্ছে আপনাদের লাস্ট ডেট জানানো হয়েছে। চলে আসি এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, জিডিএমও পদের ক্ষেত্রে MBBS ডিগ্রি লাগবে এবং STS পদের ক্ষেত্রে এখানে BA BSc BCom হলেই হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে এবং এখানে ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অবশ্যই 22 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা স্টাফ নার্স পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে GNM কোর্স করা থাকতে হবে এবং এখানে তাদেরকে জানানো হচ্ছে GNM কোর্স করলেই কিন্তু এই চাকরিটা পেতে পারে। এবং ডিস্ট্রিক্ট কনসুলেটের পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে MBBS ডিগ্রি থাকতে হবে এই পদের ক্ষেত্রে, এছাড়াও কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আপনার যোগ্যতা যদি জানার কথা এখানে দেওয়া রয়েছে, অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কি যোগ্যতার কথা বলা হয়েছে। আবার আপনাদেরকে জানিয়ে দিলাম এখানে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে মোটামুটি গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই লাগবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী 62 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং LDC পদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন এবং ফিজিক্যালি ফিট হতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে 62-এর মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। এখানে আপনাদের জানিয়ে দিলাম সম্পূর্ণ সরাসরি ইনফরমেশন, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন এবং এসে আপনারা অন স্ক্রিন আশা করছি এখানে যদি লক্ষ্য করে দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ঝাড়গ্রামের তরফ থেকে। আপনার জেলার যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার চাকরির আপডেটের জন্য আপনার জেলার নামটি কমেন্ট করুন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, কোন পদে আবেদন করছেন সেই পদের ক্ষেত্রে এখানে কন্টিনিউ রেজিস্ট্রেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনার সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে স্টেপ বাই স্টেপ আপনারা ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশনও করতে পারেন। আপনাদের কাছে যদি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং অথবা আপনার যদি ফোনপে এই সমস্ত যে UPI যদি আপনার যদি ট্রানজ্যাকশন করার যদি কোনো আইডি থেকে থাকে আপনারা ঘরে বসেই আবেদন করতে হবে, কোথাও আপনাকে যেতে হবে না। এটা হচ্ছে আশা করছি সম্পূর্ণ ডিটেলস, আমাদের দেওয়া তথ্য। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং ওয়েস্ট বেঙ্গলের সবার প্রথম এবং আপনার জেলার যদি সবার প্রথম চাকরির ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। সবারই স্বপ্ন থাকে ডিফেন্সে চাকরি করব। হ্যাঁ বন্ধুরা, ডিফেন্সে চাকরি করব, তাই সবার কথা মাথায় রেখে আজকে SSC-র তরফ থেকে নিয়ে চলে এসেছে ডিফেন্সের একটি চাকরির খবর। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি লাইকের জন্য অনুরোধ, অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলির পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি SSC-র অফিসিয়ালি নোটিফিকেশন, যেখানে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তে প্রায় এখানে 1500-এরও বেশি কিন্তু শূন্য পদে নিয়োগ হচ্ছে নানান রকম বাহিনীতে। যারা আবেদন করবে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানাবো। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তোমরা যদি অন স্ক্রিন দেখো 17/6/2020-তে তোমরা এই বিজ্ঞপ্তি দেখতে পেলে বুঝতে পারবে, জাস্ট আগের দিন প্রকাশিত হয়েছে এবং অফিসিয়ালি নোটিফিকেশন আমরা স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এখানে যারা আবেদন করবেন সাব ইন্সপেক্টর জিডি পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে। এইখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এখানে গ্রুপ বি পদের ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটি করা হবে। এছাড়াও রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, যেটা দিল্লি পুলিশের মাধ্যমে নিয়োগ চলবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। ভ্যাকান্সির ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যারা দিল্লি পুলিশ মেল প্রার্থী যারা আবেদন করবেন সেই পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। ইউআর পদের ক্ষেত্রে 41টি, ইডব্লিউএস পদের ক্ষেত্রে 10টি, ওবিসি পদের ক্ষেত্রে 10টি, এসসি হলে 13টি, এসটি হলে 17টি, টোটাল সব মিলিয়ে 91টি। এবং দিল্লি পুলিশ ফিমেল পদে যারা আবেদন করবেন সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তাদেরকে জানানো হচ্ছে ইউআর পদের ক্ষেত্রে 35টি শূন্য পদ রাখা হয়েছে, ইডব্লিউএস পদের ক্ষেত্রে 8টি শূন্য পদ রাখা হয়েছে, ওবিসির ক্ষেত্রে 17টি শূন্য পদ রাখা হয়েছে, এসটি হলে 12টি শূন্য পদ রাখা হয়েছে, এসটি হলে 6টি শূন্য পদ রাখা হয়েছে, আর সব মিলিয়ে 78টি এখানে শূন্য পদ পাওয়া যাবে। চলে আসি আরও বিরাট যে আপডেটটি, যেটা হচ্ছে আর্মড পুলিশ ফোর্সের মাধ্যমে যেটা নিয়োগ করা হবে, সাব ইন্সপেক্টর জিডিতে যেটা নিয়োগ চলবে, সিআরপিএফ। সবার স্বপ্ন থাকে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, মানে পুরো ডিফেন্স, ফুল ডিফেন্সের চাকরি এটা পুরো। ভিডিওটা লাইক করো এবং অবশ্যই আমরা সব ইনফরমেশনগুলো জানাবো। মেল ফিমেলদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে সিআইএসএফ এর মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে 1,040টি এবং যার মধ্যে ফিমেলদের পদ রাখা হবে 32টি আলাদা করে। এবং এখানে এক্স সার্ভিস ম্যানেদের জন্য 107টি শূন্য পদ আলাদাভাবে সংরক্ষিত থাকবে। বিএসএফ এর পদের ক্ষেত্রে এখানে 232টি শূন্য পদ রাখা হবে মেল প্রার্থীদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 12টি শূন্য পদ রাখা হবে, সব মিলিয়ে 244টি এখানে শূন্য পদ রাখা হয়েছে। এবং টোটাল এখানে যে 244টি শূন্য পদ আছে, এছাড়াও এক্স সার্ভিস ম্যানের জন্য 24টি শূন্য পদ রাখা হয়েছে। আইটিবিপির পদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এখানে 36টি শূন্য পদ পেয়ে যাবে এবং ফিমেলরা 7টি শূন্য পদ পেয়ে যাবে, এবং সব মিলিয়ে 43টি শূন্য পদের কথা এখানে বলা রয়েছে এবং 4টি হচ্ছে এক্স সার্ভিস ম্যানেজের জন্য সংরক্ষিত করা থাকবে। সিআইএসএফ, সিআইএসএফ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 18টি শূন্য পদ রাখা হয়েছে এবং 2টি শূন্য পদ ফিমেলদের জন্য রাখা হয়েছে এবং সব মিলিয়ে 20টি শূন্য পদ পেয়ে যাবে, এবং এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকে 2টি শূন্য পদ এখানে পাওয়া যাবে। এসএসবি, যেখানে মেল ক্যান্ডিডেটদের 16টি শূন্য পদ রাখা হয়েছে এবং ফিমেলদের জন্য কোনো শূন্য পদ নেই, টোটাল মিলিয়ে 16টি এখানে শূন্য পদ, তার মধ্যে সংরক্ষিত 2টি শূন্য পদ এক্স সার্ভিস ম্যানেজের জন্য রাখা হয়েছে। টোটাল আমরা চলে আসি এখানে যে ভ্যাকান্সি, যে টোটাল আমরা পেয়ে যাচ্ছি 1,395 টোটাল ভ্যাকান্সি এবং 139 হচ্ছে এক্স সার্ভিস ম্যানেজের টোটাল, সব মিলিয়ে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি রাখা হয়েছে। এবং এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি প্রায় ভ্যাকান্সি রাখা হয়েছে, 53টি ভ্যাকান্সি, এবং মেলদের ক্ষেত্রে এখানে 1,342টি টোটাল ভ্যাকান্সি এখানে আলোচনা করা হয়েছে। চলে আসব আমরা শিক্ষাগত যোগ্যতার কথা। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলেই এখানে তার আগে জেনে রাখা দরকার, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যারা আবেদন করবে। তাদেরকে জানানো হচ্ছে 20-25 মধ্যে বয়স হতে হবে, বয়স কাউন্ট করা হবে 2/1/1996 থেকে 1/1/2001 এর মধ্যে, এজ লিমিট এখানে আছে অবশ্যই। এছাড়াও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিস ম্যানেজের জন্য, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসি 3 বছর এবং এক্স সার্ভিস ম্যানেজের জন্য 3 বছরের বয়সের ছাড় থাকবে গভর্নমেন্ট রুলস অনুসারে।
চলে আসি আরো কিছু ডিটেলসে, যেটা আমরা বলছিলাম যে কোয়ালিফিকেশনের ডিটেলসটা অনেকেই হয়তো অপেক্ষা করছে যে এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে, কারণ এইগুলো কিন্তু উচ্চ যে পদগুলো রাখা হয়েছে সমস্ত কিন্তু একদম টপ লেভেলের পদ আছে, আর এইগুলোই কিন্তু একদম মানে উপরের যে পদগুলো হয়ে থাকে সেন্ট্রালের যে স্টাফ সিলেকশন কমিশনারের মাধ্যমে যে টপ লেভেলের পদগুলো ডিফেন্সের আছে সেইখানে নিয়োগ করা হচ্ছে, সেই জন্য ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে। অবশ্যই মাধ্যমিক এইচএস পাশেও কিন্তু আসবে চাকরি, ইন্ডিয়ান আর্মির র্যালি, নেভির র্যালি, এয়ারফোর্সের র্যালি, এইগুলো কিন্তু আমরা আপডেট দেব। তার আগে এই আপডেটটা কিন্তু জেনে রাখা ভালো, যাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গিয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব, এবং নেক্সট আপডেট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রেও চাকরির যে আপডেটগুলো আসবে ডিফেন্সের বিশেষ করে, আমরা অবশ্যই তাদেরকে আপডেট দিতে থাকব, কারণ কমেন্ট করতে হবে সেই জন্য ভিডিওর নিচে তোমার শিক্ষাগত যোগ্যতা এবং তুমি কোন জায়গায় মানে কোন ডিফেন্সের চাকরি করতে তুমি ইন্টারেস্টেড সেটা কমেন্ট করতে ভুলবে না। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, এসসি এসটি হয়ে থাকলে আবেদন ফিস লাগবে না, অনলাইনে আবেদন করতে পারো। সিলেবাস এখানে প্রচুর দেয়া রয়েছে, সিলেবাস ফিজিক্যাল যেগুলো ইনফরমেশান দেয়া রয়েছে সেগুলো আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না, সেই কারণের জন্য আমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করব। যারা অনলাইনে আবেদন করতে চাইছো অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে, কবে থেকে অনলাইনে আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে জানানো হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন 17/6/2020 এবং লাস্ট ডেট হচ্ছে 16/7/2020-র মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদেরকে জানানো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা, যেটা আমরা বলে থাকি সিবিটি শর্ট ফর্মে। সিবিটি পরীক্ষার কিন্তু এখানে ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে, 1 মার্চ 2021 কিন্তু সিবিটি পরীক্ষা হয়ে যাবে। যারা ভাবছো যে এই চাকরি আবেদন করবো না ভাবছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি পুলিশ এবং সাব ইন্সপেক্টর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটা কিন্তু আশা করছি 2020 সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপ লেভেলের চাকরি। আশা করছি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এই মাসের কিছু গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান, আজকে তোমাদের জন্য সকাল সকাল একটি সুখবর নিয়ে চলে এসেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকে। যারা মাধ্যমিক বা 8 পাস যোগ্যতা আছে তারাই এই পদে আবেদন করতে পারবে। ভিডিওই থাকবে A to Z ইনফরমেশন। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরি এবং সরকারি চাকরির প্রস্তুতি ফ্রি অফ ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনারের নতুন একটি আপডেট। হয়তো অনেকে এই চাকরির আপডেটটা এখনো পর্যন্ত জানে না, কারণ লকডাউন এবং আমাদের যে পরিবেশে এই মুহূর্তে COVID-19 জন্য যে তোড়গোল চলছে এবং সমস্ত চাকরি প্রার্থীদের মাথা থেকেই হয়তো এই যে চাকরির বিজ্ঞপ্তিটা মুছে গিয়েছে, আমরা তাদেরকে রিমাইন্ড করে দিই এই চাকরির বিজ্ঞপ্তি হিসাবে। লক্ষ্য করে যদি দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 11/2020, 2020-র অ্যাডভার্টাইজমেন্ট। এখানে নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মজদুর পদের জন্য। সমস্ত প্রার্থীদেরকে জানাবো সম্পূর্ণ ডিটেলস এখানে। তার আগে ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত লেটেস্ট আপডেট সবার প্রথম নিয়ে চলে আসি। এখানে মজদুর পদে 858 জনকে নিয়োগ করা হবে, তোমরা ঠিকই শুনছো এবং ঠিকই ডিটেলস দেখছো, 858 জনকে নিয়োগ করা হবে, যেখানে ইউআর পদের ক্ষেত্রে 354 জনকে নেওয়া হবে এবং ইউআর স্পোর্টস পার্সন যারা থাকবে তাদের ক্ষেত্রে 24 জনকে নিয়োগ করা হবে, ইউআর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 62 জনকে নিয়োগ করা হবে, ইউআর পিডব্লিউডির ক্ষেত্রে 37 জনকে নিয়োগ করা হবে, এসসির ক্ষেত্রে 160,
এসসির ক্ষেত্রে এক্স সার্ভিসম্যানেদের ক্ষেত্রে নিয়োগ করা হবে 25 জন এবং এসটির ক্ষেত্রে 38 জন, এসটি এক্স সার্ভিসম্যানেদের ক্ষেত্রে 12 জন, ওবিসি এ হলে 73 জন, ওবিসি এ এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে 12 জন, ওবিসি বি যদি হয়ে থাকে 49 জন, ওবিসি বি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে টোটাল 12 জনকে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এখানে কিন্তু 2019 সালের অনুসারে কিন্তু বেতন দেয়া হবে এবং এখানে যে বয়সের ক্ষেত্রে আপনার লিমিট যেটা বলা হয়েছে 1-1-2020 সাল অনুসারে 18 থেকে 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। এখানে বয়সের অবশ্যই ছাড় পেয়ে যাবেন, যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে তাদেরকে জানানো হচ্ছে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি বলা হচ্ছে, এখানে আপনার কোয়ালিফিকেশন বলতে কিছুই নেই, শুধুমাত্র আপনার রিড এবং রাইট এখানে যেগুলো বলা হচ্ছে সেইগুলো ভালো করে শুনবেন। এখানে রিড অ্যান্ড রাইট আপনার বাংলা, ইংলিশ অথবা হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া এই ল্যাঙ্গুয়েজে আপনি যদি বলতে এবং লিখতে পারেন তাহলেই আপনি এই চাকরিটা পেয়ে যাবেন। এছাড়া সেরাম আর কোনো কোয়ালিফিকেশন লাগবে না। এছাড়াও আমরা চলে আসি আরো ডিটেলসে তোমাদের জন্য, যেখানে তোমরা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কত তারিখ সেটাও জানিয়ে দেবো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করা যাবে। সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু রয়েছে সুখবর। অ্যাপ্লিকেশন ফিজ এখানে কি বলা রয়েছে, যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 150 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে এবং প্রসেসিং চার্জ হিসাবে 50 টাকা, টোটাল হচ্ছে 200 টাকা লাগবে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে গেলে। এবং এখানে আরও বলা হচ্ছে ব্যাংকের মধ্যে তোমরা যদি চালান এ করো তাহলে 20 টাকা আরও এক্সট্রা লাগবে, সেই ক্ষেত্রে তোমরা সরাসরি এই টাকাটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে পারো। এসসি এসটি পিএইচ ক্যাটাগরির মধ্যে এখানে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে 50 টাকা শুধু চার্জ লাগছে, এছাড়া আর কোনো টাকা লাগবে না। 20 টাকা হচ্ছে প্রসেসিং চার্জ, যেটা হচ্ছে তোমরা এই 20 টাকা যদি ব্যাংকের চালানে জমা করো তাহলে সেই চার্জটা তোমাদেরকে দিতে হবে। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, এখানে সিলেবাস সম্পূর্ণ ডিটেলস আপডেট করবে বলে দিয়েছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে নোটিফিকেশনের লেটার এবং সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা সিলেবাসের ডিটেলস পেয়ে যাবে MSCWB.org। আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, ভিডিওটা অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে PDFটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে বয়সের জন্য ছাড় আছে 5 বছর এসসি এসটি এবং 3 বছর ওবিসি ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি ওয়েস্ট বেঙ্গলের যদি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু ছাড় পেয়ে যাবেন এবং গভর্নমেন্ট নিয়ম অনুসারেই কিন্তু এই ছাড়টা আপনারা পাবেন। এখানে যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল লকডাউনের সময় সেই বিজ্ঞপ্তির কিন্তু লাস্ট ডেট তোমরা যদি লক্ষ্য করে দেখো লাস্ট ডেট কিন্তু 16-4-2020, এখানে লাস্ট ডেট ব্যাংকে টাকা দেওয়ার জমার জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছিল। এখানে সেই ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে, আবেদন করতে পারবে তোমরা 30-6-2020 তারিখ পর্যন্ত, কারণ তোমরা অনেকেই ঘরে বসে আছো যারা আবেদন করতে পারছো না। আবেদন করতে গেলে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এইগুলো পে করতে হবে, আরও তোমাদের যে এই PDFটা ডাউনলোড করতে হবে, এই ধরনের অনেক রকম সমস্যা আছে, সেইগুলো তোমরা সমস্যার সমাধান করতে পারবে এবং সেই কারণের জন্যই তোমাদের হাতে এতদিন টাইম দেয়া হয়েছে। এখন থেকে আড্ডা স্টোর, তোমরা যদি আড্ডা স্টোরে আসো আসলেই বুঝতে পেরে যাবে আড্ডা স্টোরে এই মুহূর্তে চলছে বিশেষ ধামাকা সেল, যেটা তোমরা পেতে পারো 60% পর্যন্ত ছাড়। আমাদের আড্ডা স্টোরে কিন্তু এই মুহূর্তে চলছে তোমাদের জন্য, ভিডিও চলাকালীন আমাদের যদি প্রোমো কোড তোমরা ব্যবহার করে থাকো তাহলে তোমরা কিন্তু পেতে পারো প্রায় 60%-এর কাছাকাছি ছাড়। আর তোমরা হয়তো অনেকেই জানো আমাদের যেটা WBCS কোর্স চলছিল সেই কোর্সে তোমরা যদি এখনও না যদি এন্ট্রি না যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই নিয়ে নাও, আর বেশি দিন বাকি নেই, এই কোর্সটা কিন্তু শুরু হয়ে যাবে এবং অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমরা কিন্তু 7999-এ কিন্তু এই কোর্সটা পারচেস করতে পারো। এত টাকা দেবে ভাবছে?
না, এত টাকা অ্যাকচুয়ালি তোমাদের দিতে হবে না। আমাদের যে প্রোমো কোড আছে, তোমরা হয়তো ভিডিও চলাকালীন আমাদের প্রোমো কোড দেখতে পাচ্ছ, এই প্রোমো কোডটা জাস্ট একবার ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের মজা, এবং এখান থেকেই সেই প্রোমো কোডে কতটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমরা দেখে নাও। জাস্ট 7999, এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো এই কোর্সটার দাম। আমরা জাস্ট এখানে প্রোমো কোডে এখানে জাস্ট একটা ক্লিক করব, অ্যাপ্লাই করব প্রোমো কোডটা। তোমরা দেখে নাও আমাদের প্রোমো কোড কি এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের প্রোমো কোড হচ্ছে AF4568, এই হচ্ছে আমাদের প্রোমো কোড। তার আগে আমাদের ইমেল আইডি এখানে সাবমিট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে 3439 টাকা এখানে কিন্তু দাম এসে দাঁড়ালো। তাহলে তোমরা যদি হিসাব করে দেখো এখানে তোমরা কত পার্সেন্ট ছাড় পেলে, সেটা হিসাব করলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। আশা করছি আমাদের এই প্রোমো কোডটা সম্পূর্ণ যে কোনো কোর্সে তোমরা যদি পারচেস করতে চাও আড্ডা স্টোরে আসবে। এখানে তোমরা কিন্তু কোর্সে ক্লিক করবে, SSC, ব্যাংকিং, রেলওয়ে। জাস্ট আমরা যদি রেলওয়ের কথা ভাবি, এখানে রেলওয়ে তোমরা যদি কোনো কোর্স কিনতে চাও, সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে রেলওয়ের সম্পূর্ণ কোর্সের লিস্ট চলে আসবে। তোমরা ইংলিশ, হিন্দি, বেঙ্গলি যে কোনো ভাষায় কিন্তু তোমরা কোর্স কিনতে পারবে, এবং এই কোর্সের যে দামগুলো আছে সেই দামের উপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। সাপোজ ধরো আমরা যদি আর একটা এখানে কোর্সের যদি কথা বলে থাকি, এই কোর্সটা হচ্ছে রেলওয়ে কোর্স, NTPC-র জন্য, জেনারেল স্টাডিজ এখানে তোমরা পেতে পারো। আমরা জাস্ট এটাকে কাট করছি, এবং কাট করার পর আমরা এখানে কুপন কোডে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলেই তোমরা দেখে নিতে পারবে যে আমাদের কুপন কোডে কতটা কার্যকর। আমাদের কুপন কোডটা তোমরা যদি না এখনো মনে রাখতে পারো তাহলে অবশ্যই মনে রেখে দাও, AA4568, এই হচ্ছে আমাদের কুপন কোড। তার আগে তোমাদের এখানে ইমেল আইডি, ফোন নাম্বার এইগুলো বসিয়ে নিতে হবে। বসানোর পর অ্যাপ্লাই নাও বাটনে এই জায়গাটাই তোমরা যদি লক্ষ্য করে দেখো, অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, আর 515 টাকা হয়ে গেল এই কোর্সের দাম। কোথায় ছিল এবং কোথায় নামিয়ে দিলাম এই আমাদের কুপন কোডের মাধ্যমে, যে দামটা পুরো 50-50 কমে গেল তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো। আশা করছি ভিডিওটা লাইক করো, শেয়ার করো আমাদের চ্যানেলে। নিয়মিত যদি চাকরির আপডেট এবং চাকরির প্রস্তুতি যদি নিয়মিত পেতে চাও আড্ডা স্টোরে আসতে পারো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। বাংলা ভাষায় সবার প্রথম তোমাদের ঘরে ঘরে পৌঁছে যাবে চাকরির আপডেট। তার জন্য আমাদের আড্ডা 247 বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। স্বপ্ন থাকে সবারই ডিফেন্সের চাকরি করব, কিন্তু পায় না সঠিক গাইডস, পায় না সঠিক তথ্য। আমাদের আড্ডা 247 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে আসা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেসিক্যালি একটি কোর্স, যে কোর্সটা হয়তো অনেকটাই কম প্রাইসে, আর এই কোর্সের জন্য কিন্তু সামান্য ইনভেস্টমেন্ট করে পেতে পারো পুরো চাকরির আপডেট। এবং আপডেট না, এখানে রয়েছে টোটাল ক্লাস, এবং যে ক্লাস শুরু হবে 16 জুন 2020 থেকে। এবং এই কোর্সের সম্পূর্ণ ডিটেলসে জানাবো। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আর নিয়মিত যদি এই ধরনের আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সুমন, আপনারা দেখছেন আড্ডা 247 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন নতুন আপডেট। তার মধ্যে একটি আপডেট আমাদের তরফ থেকে রাখা হয়েছে, যেটি হচ্ছে লাইভ প্রিপারেশান চলবে এবং কম্পিটিটিভ প্রিপারেশান। হয়তো তোমরা সবাই জানো একটা কোচিং সেন্টারে পড়তে গেলে মাসে স্যারকে শুধু ম্যাথ এবং সায়েন্সের কিছু সাবজেক্টের জন্য দিতে হয় 300 টাকা বা 500 টাকা। এটা কিন্তু প্রতি বছর তোমরা যদি প্রতি মাসে যদি 500 টাকা করে দাও, সেই 500 × 12 করলে কিন্তু এই যে 2299 টাকার কিন্তু বেশি এক বছরেই তোমাদের ইনভেস্টমেন্ট হয়ে যাবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথাই মাথায় রেখে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই আছে গরিব পরিবার থেকে বিলং করে, এবং অনেকেই আছে
যাদের হয়তো খুবই কষ্টে দিন চলে, কিন্তু সবার কথা মাথায় রেখে আমরা এই ব্যাচটা শুরু করতে চলেছি, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরোটাই ডিফেন্স ডিপার্টমেন্টের। কিন্তু চাকরি যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমাদেরকে আমরা এই রকমভাবে প্রিপারেশন এবং সাপোর্ট দিয়ে থাকবো। আর তোমরা এই 2299 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না, তোমরা ভিউ অফারে ক্লিক করবে এবং আমাদের যে প্রোমো কোড, ভিডিও চলাকালীন হয়তো আমাদের প্রোমো কোড তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের জিমেল আইডি বসিয়ে নেবে। জিমেল আইডি বসিয়ে তোমরা জাস্ট আমাদের প্রোমো কোডটা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে জাস্ট একটা ম্যাজিক। এই ম্যাজিকটা হয়তো তোমরা হয়তো অনেকেই জানো, কারণ এই ম্যাজিকটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। আমাদের এই প্রোমো কোডটা ব্যবহার করার জন্য 2299 টাকা আমরা দেখিয়ে দিই। এই যে 2299 টাকা তোমরা দেখতে পাচ্ছ, আমরা জাস্ট এই এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তার আগে আমরা এখানে আমাদের কুপনটা বসিয়ে নেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা তোমাদের ম্যাজিক দেখে নিতে পারবে। 1333 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, আর এই পেমেন্ট করেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরো প্রিপারেশন নিতে পারবে। এবং কি কি এখানে তোমাদেরকে এখানে গাইডস করা হবে, তোমাদেরকে অধ্যায় অনুসারে পুরো গাইডস করা হবে। ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাচটা আছে, প্রিলিমিনারি এবং মেন্স এবং ইন্টারভিউ পর্যন্ত কিন্তু এখানে গাইডস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ইংলিশ, ম্যাথ এবং জিআই এবং জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা সিলেবাস অনুসারে যেগুলো থাকে পুরোটাই কিন্তু এখানে গাইডস করা হবে। এখানে 200 ঘন্টা লাইভ ক্লাসেস থাকবে, 1500-1500 কিন্তু থাকবে প্র্যাকটিস সেট, এবং থাকবে রেকর্ডেড ভিডিও, আগের পরীক্ষার যে পেপার, প্রিভিয়াস ইয়ার্স যে পেপারগুলো হয়েছে সেইগুলোও থাকবে আলোচনার মধ্যে, এবং ইন্টারভিউর যে গাইডস, কিভাবে ইন্টারভিউ, কি ড্রেস পরবে, কিভাবে ইন্ট্রোডাকশন করবে, ইন্টারভিউ ডেটে কি কি নিয়ে যেতে হবে, এই ধরনের যে গাইডসগুলো সেইগুলো কিন্তু থাকবে আমাদের এই ভিডিওতে। শুধুমাত্র কিচ্ছু করতে হবে না, আমাদের ভিডিও চলাকালীন যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছ বা প্রোমো কোড আমাদের যেটা তোমাদেরকে বলেছি, AF 4568, আমাদের এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে 35%-এরও বেশি ডিসকাউন্ট, তোমরা নিজের চোখেই দেখেছো। এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে চলছে বিশাল একটা ডিসকাউন্ট। এটা 35%-এরও বেশি, আই থিঙ্ক 40%-এর কাছাকাছি ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে আড্ডা স্টোরে। তোমরা যদি সরাসরি এই কোর্সটা কিনে নিতে চাও তাহলে বাই নাওতে ক্লিক করবে, এবং বাই নামেতে ক্লিক করার সময় তোমাদের এখানে নাম ফিল আপ করতে হবে। জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ আমার নাম এখানে ফিল আপ করছি, এখানে আমার ফোন নাম্বার দিয়ে নিচ্ছি এবং জিমেল আইডি দেওয়া রয়েছে, দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব। এবং এখানে ফোন, পেটিএম ওয়ালেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ইএমআই সিস্টেম, এটা কিন্তু কোনো জায়গায় নেই, আমি সিওর বলছি এটা কোনো জায়গায় নেই, শুধুমাত্র আড্ডাতেই একমাত্র এই সিস্টেমটা আছে ইএমআই। ইএমআইতে এখন চাকরির প্রস্তুতি নিতে পারবে, এটাই হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্ট। এবং এছাড়াও এখানে তোমরা কিন্তু ইএমআই ফেসিলিটি পাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং ক্রেডিট কার্ড যদি থেকে থাকে অবশ্যই তোমরা তোমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ক্রেডিট কার্ড না থাকেও ডেবিট কার্ডের জন্যও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই, তোমাদের এই ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু তোমরা পেমেন্ট করে নিতে পারবে তোমাদের পছন্দ মতো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি কোর্স। কারণ এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু মাথায় রেখে এই কোর্সটা আমরা লঞ্চ করেছি, যে কোর্সের মূল্য এই মুহূর্তে কিন্তু 1333.42 টাকা পেমেন্ট করলেই তোমরা এই কোর্সটা মোটামুটি তোমাদের পুরো একদম প্রিলিমিনারি মেন্স ইন্টারভিউ টোটাল পুরো প্যাকেজ কমপ্লিট করে দেওয়া হবে। যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন কিন্তু আমাদের থেকে সাপোর্ট পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে, আমাদের যে আড্ডা স্যারগুলো আছে, ইংলিশের স্যার বা জিআই, জিকে এবং যে স্যার ম্যামগুলো আছে তাদের কন্ট্রাক্ট নাম্বার পেয়ে যাবে, এবং তাদের সঙ্গে সরাসরি তোমরা কথা বলেও জেনে নিতে পারবে। যদি এই রিলেটেড কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আর আমাদের প্রোমো কোড
ব্যবহার করে থাকো তাহলে কিন্তু পাবে বিশেষ ছাড় এই প্রোমো কোডটা ব্যবহার করার জন্য। এছাড়াও রয়েছে WBCS এর জন্য একটি বিশেষ আপডেট, যেটা তোমরা এখানে যদি সার্চ করে থাকো WBCS, যেটা ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান এবং টপ রিলেটেড একটা কিন্তু আপডেট, যেটা 6999 টাকায় এই মুহূর্তে অফার চলছে। একদম ঠকবেন না, 6999 না, এখানে আমরা জাস্ট আমাদের প্রোমো কোড অ্যাপ্লাই করে নেব, ভিউ অফারে ক্লিক করব, এখানে আমাদের ইমেল আইডি বসাবো এবং দেখিয়ে দেব তোমাদেরকে যে এই 6000টা কতই নামতে পারে, হয়তো স্পেলিং মিস্টেক হচ্ছে জিমেল আইডি বানানটা, তো ওইসব কোনো ব্যাপারই না, তোমরা যখন ফিল আপ করবে তখন তোমাদের দেখে নিতে হবে। আমাদের প্রোমো কোড AF4568, জাস্ট আমাদের এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করার আগে আর একবার দেখিয়ে দিই, 6999 টাকা, তোমরা ভালোভাবে দেখে নাও, 6999 টাকা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর কি হচ্ছে দেখে নেব, জাস্ট দেখে নিচ্ছি, 4059 টাকা, শুধুমাত্র 4059 টাকা এই মুহূর্তে অফার চলছে আড্ডা স্টোরে, তোমরা চলে আসবে, ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো। যদি মনে করো WBCS এর কোর্স কিনতে তাহলে WBCS কিনতে পারো, আর যদি মনে করো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করব তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য কিন্তু কোর্স পারচেস করতে পারো। এছাড়াও আমাদের আসতে চলেছে রেলের গ্রুপ ডি এবং NTPC, এই ধরনের আপডেটগুলোও আমরা রেখে দেবো তোমাদের, যাতে ভবিষ্যতে চাকরি কিন্তু নিতেই হবে সেই রকম প্রতিজ্ঞা করে আমরা তোমাদেরকে প্রিপারেশন দেব, যেটা একমাত্র আমাদের adda.com এবং আড্ডার ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু পেতে পারো। এছাড়াও রয়েছে আড্ডার অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু চ্যানেল, যেগুলো তোমরা ভিডিও সেকশন থেকেও পেয়ে যাবে বা চ্যানেল ফিচার্স চ্যানেল থেকেও কিন্তু দেখে নিতে পারবে, যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি, মারাঠি, তেলেগু, বেঙ্গলি তো আমাদের আছে, এইগুলো ল্যাঙ্গুয়েজের তোমাদের জন্য চ্যানেল আছে, তোমরা চেক করে নিতে পারো। আর আমাদের কুপন কোড অবশ্যই যদি মনে থাকে, নাহলে ভিডিও চলাকালীন কুপন কোড যেটা দেখতে পাচ্ছ ওটা অ্যাপ্লাই করে দাও, ম্যাজিক, জাস্ট ম্যাজিক। আশা করছি আমার দেওয়া তথ্য তোমাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এই রকম ভিডিও সবার প্রথম পেতে হলে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বপ্নটাকে ডিফেন্সের চাকরি করব সত্যি হয় না স্বপ্ন, সেই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং WBPS এর যে ক্লাসগুলো তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের জন্য এই ক্লাসটা তোমরা পারচেস করে ক্লাস শুরু করতে পারো এবং তোমরা কিন্তু ডিফেন্সের চাকরি জয়েন হতে পারো। আজকে তেমনই একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির খবর। তোমাদের রিকোয়েস্টে অনেকেই কমেন্ট করছে যে দাদা, ডিফেন্সের চাকরির মধ্যে যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের যদি কোনো আপডেট প্রকাশিত হয় তাহলে অবশ্যই জানাবেন। তাদের কথা মাথায় রেখে আমরা এই আপডেটটি নিয়ে চলে এসেছি। ভিডিওটাকে লাইক করো এবং শুরু করা যাক আজকের এই আপডেটটি। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda247 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন আপডেট, যেখানে নিয়োগ করা হবে ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, এছাড়াও মেটালজি পজেস ক্ষেত্রে যারা আবেদন করবে, এখানে কিন্তু আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে অন স্ক্রিন। তোমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তির ইনফরমেশন যাচাই করে নিতে পারবে এবং এখানে এসেও তোমরা কিন্তু অন স্ক্রিন আবেদনও করতে পারবে। সাইন ইন করার পর সাইন আপ বা সাইন ইন, যেটা তোমরা তোমাদের যদি আগে থেকে করা থাকে অ্যাকাউন্ট তাহলে সাইন ইন করলেই হবে। আমরা চলে আসি মেন বিজ্ঞপ্তিতে, কারণ এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে এখানে তোমাদের দেখিয়ে দেব। এই ব্যাচটি শুরু হবে 2021 থেকে এবং তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে আবেদনের জন্য, আবেদন করবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাইছো ফ্লাইং পদের ক্ষেত্রে, এখানে SSC ম্যান এবং ওম্যান ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে
কোর্স নাম্বার দেয়া রয়েছে, কোর্সের নাম্বার এবং ভ্যাকান্সি, এখানে 74টি ভ্যাকান্সি রাখা হয়েছে এবং গ্রাউন্ড ডিগ্রি টেকনিক্যাল পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে এখানে যারা আবেদন করবে। পিসি ফর ম্যান অ্যান্ড এসএসসি ফর ম্যান অ্যান্ড ওম্যান, এখানে এসএসসি থেকেও কিন্তু নিয়োগ চলবে, এসএসসি যারা স্টাফ থাকবে তাদের ক্ষেত্রেও এই নিয়োগটি চলবে এবং এখানে কিন্তু পিসির ক্ষেত্রে 40টি শূন্য পদ আছে, এসএসসির ক্ষেত্রে 26টি, পিসির ক্ষেত্রে 23টি এবং এসএসসির ক্ষেত্রে 16টি ওম্যানদের ক্ষেত্রে এই শূন্য পদগুলি রাখা হয়েছে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে যারা আবেদন করবে পিসি ফর ম্যান অ্যান্ড এসএসসি ফর ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে এখানে যে ভ্যাকান্সি রাখা হয়েছে এখানে 23টি এবং 16টি প্লাস 8টি প্লাস 8টি এবং এনসিসি স্পেশালিস্ট এন্ট্রি পদের ক্ষেত্রে যারা আবেদন করবে ফ্লাইং পদের ক্ষেত্রে পিসি ফর ম্যান অ্যান্ড এসএসসি ফর ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে এখানে শূন্য পদ যেটা রাখা হবে শূন্য পদ 10% সংরক্ষিত রাখা হবে এবং এখানে এছাড়াও আছে যারা আবেদন করতে চাইছো তোমাদের ক্ষেত্রে মেট্রোলজি এন্ট্রি ক্ষেত্রে এখানে তোমাদের গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে, পিসি ফর ম্যান অ্যান্ড এসএসসি ফর ম্যান অ্যান্ড ওম্যানের ক্ষেত্রে 10 এবং এসএসসির তরফ থেকে 12টি শূন্য পদ রাখা হয়েছে। প্রায় অনেকগুলি কিন্তু এখানে শূন্য পদ আছে, তোমরা কিন্তু আবেদন করতে পারো, ভালো একটি চাকরি এবং এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের টপ লেভেলের চাকরি। তোমরা যারা কমেন্ট করছিলে তাদের জন্য কিন্তু আমরা এই চাকরিটা কিন্তু নিয়ে আসতে বাধ্য হয়েছি তোমাদের রিকোয়েস্টে, তার জন্য ভিডিওটাকে প্লিজ প্লিজ লাইক করো এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, কারণ ডিফেন্সের চাকরির আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেব আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আড্ডা 247 বেঙ্গলির পক্ষ থেকে। চলে আসি বয়সের লিমিট, এখানে ফ্লাইং ব্যাচের ক্ষেত্রে বয়সের লিমিট 20 থেকে 24-এর মধ্যে হতে হবে, যেটা তোমার বয়স হতে হবে 2 জুলাই 1997 থেকে তোমার বয়স হতে হবে, 1 জুলাই 2001-এর মধ্যে কমপ্লিট হতে হবে, এর মধ্যে যদি হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে বয়সের জন্য ছাড় থাকবে এবং যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে সেই প্রার্থীরাই কিন্তু এখানে ছাড় পাবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদে এবং টেকনিক্যাল পদের ক্ষেত্রে যারা প্রার্থীরা থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ছাড় থাকবে, যে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 20 থেকে 26-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং এখানে বয়সের যে সময়সীমাটা এখানে একই ধরা হয়েছে। চলে আসি গুরুত্বপূর্ণ আরও কিছু ইনফরমেশানে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান বলতে গেলেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট মনোযোগ সহকারে শুনবে। তার আগে জানিয়ে রাখি ফ্লাইং ব্যাচের ক্ষেত্রে যারা আবেদন করতে চাইছো 10+2 ম্যাথ ফিজিক্সে তোমাদের পাস করতে হবে 50% নাম্বার সহ এবং গ্র্যাজুয়েশন করতে হবে 60% নাম্বার সহ, কারণ এটা তোমাদের প্রথমেই বলেছিলাম এটা এয়ারফোর্সের টপ লেভেল চাকরি, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের কিন্তু 60% নাম্বার এখানে চাওয়া হয়েছে, অথবা বিটেকে যদি তোমাদের 60% নাম্বার থাকে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরাও কিন্তু আবেদন করতে পারবে 60% নাম্বার থাকলে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পদের ক্ষেত্রেও কিন্তু সেম জানানো হয়েছে, 10+2 তোমাদের পাস করতে হবে এবং অথবা তোমাদের এখানে পাস করতে হবে গ্র্যাজুয়েশন এখান অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং যদি 60% নাম্বার থাকে তাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু অনেকগুলি ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা আগে চেক করে নিতে পারবে, কারণ চেক করার পরেই তোমরা আবেদন করবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্যাচের ক্ষেত্রে 10+2 এখানে তোমাদেরকে পাস করতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে মিনিমাম এবং এখানে তোমাদের 60% ইঞ্জিনিয়ারিং অথবা থাকলে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের ইনফরমেশান, এছাড়াও মেট্রোলজি পদের ক্ষেত্রে জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্যাল গ্র্যাজুয়েশন অথবা সায়েন্স আঁকা স্ট্রিম থেকে তোমরা যদি আবেদন করতে চাও 50% নাম্বার থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং ম্যাথ ফিজিক্স ওয়ার্ড স্টুডেন্টসরাই আবেদন করতে পারবে 55% নাম্বার থাকলে। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে যারা এনসিসি যাদের থাকবে এনসিসির তরফ থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এনসিসি সার্টিফিকেট
সার্টিফিকেট যাদের থাকবে তাদের জন্য কিন্তু বিশেষভাবে ছাড় থাকবে। এটা কিন্তু একটা ভালো দিক আছে, তোমরা এনসিসি যাদের করা আছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখানে তোমাদেরকে জানানো হচ্ছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কারণ তোমাদের জন্য ডিফেন্সের সবার প্রথম চাকরির আপডেট আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করা হয় সেই কারণের জন্য। এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে জানিয়ে দাও, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে আপডেটটি প্রকাশিত হয়েছে সেই কারণটার জন্য। আমরা একদিন চলে আসবো এক্সামিনেশন শিডিউল বা যেটা সিলেবাস আছে সেই ইনফরমেশনগুলি নিয়ে, কারণ এখানে সিলেবাস এবং নেগেটিভ মার্কিং এবং অনেক কিছু ইনফরমেশান আছে যেগুলো তোমাদেরকে ধরে ধরে বোঝাতে হবে। এবং যে টেস্টগুলো আছে ফিজিক্যাল এবং মেজারমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সবই ইনফরমেশান দেওয়া রয়েছে। তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও অবশ্যই আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, যেটা হচ্ছে 55 পৃষ্ঠার যে পিডিএফ দেওয়া রয়েছে, সরি 50 পৃষ্ঠার পিডিএফ দেওয়া রয়েছে। এই 50 পৃষ্ঠার পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সম্পূর্ণ ডিটেলস যদি তোমরা যাচাই করতে চাও অবশ্যই দেখে নিতে পারবে। এখানে হাইটের ইনফরমেশান দেওয়া রয়েছে, মেল এবং ফিমেলদের ক্ষেত্রে হাইটের এখানে ইনফরমেশান আছে, তোমরা হাইট ওয়েটের দেখে নিতে পারবে তোমাদের হাইট অনুযায়ী কত ওয়েট চাওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে হাইট এবং ওয়েটের কথা, এবং তোমরা বুঝতে পারছো যে কী পরিমাণে গরম হচ্ছে। তবুও তোমাদের জন্য আমরা এই চাকরির আপডেটগুলো দিতে থাকছি, তার জন্য ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ করব এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এবং যেগুলো তোমাদের বলেছিলাম যে ফিজিক্যাল এবং মেজারমেন্টের জন্য যে আপডেটগুলি আছে, কোন কোন ব্যাচে কোন কোনগুলো আপডেট লাগবে সেইগুলো আমরা দেখিয়ে দেবো। ফিজিক্যাল এবং মেজারমেন্টের জন্য তোমাদের কতটা এখানে ইনফরমেশান বলা হয়েছে সেগুলো আমরা জানিয়ে দেবো। অনলাইনে আবেদন করতে পারবে যে সমস্ত প্রার্থীরা তাদেরকে এখানে অনলাইনে লাস্ট ডেট এখানে জানানো হচ্ছে 15 জুন। অবশ্য এখনও অনেক ডেট বাকি আছে, কারণ আমরা তোমাদের সবার প্রথম জানিয়ে দিয়েছি এই আপডেটটি, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 15 জুন থেকে এবং চলবে 14 জুলাই পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করো, কারণ এখানে কিন্তু সব থেকে বড় একটি ইন্ডিয়ান এয়ারফোর্সের বড় পোস্টের চাকরি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো আমাদের চ্যানেল থেকে। তোমরা যদি নিয়মিত ডিফেন্সের চাকরি এবং সরকারি চাকরির যদি নিয়মিত ভিডিও পেতে চাও এবং নিয়মিত যদি সরকারি চাকরির প্রস্তুতি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও, যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। এখন থেকে WBCS এর কোর্সের জন্য আপনারা পেতে পারেন 60% ফ্ল্যাট ডিসকাউন্ট। আপনারা বিস্তারিত জানতে গেলে ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংক ফলো করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 247 বেঙ্গলির পক্ষ থেকে। নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি চাকরির খবর, যেখানে কলকাতা পৌরসভার তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে কলকাতা পৌরসভায় সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা যদি অন স্ক্রিন দেখে থাকেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেয়া রয়েছে 01/কলকাতা সিটি NUHM Society/2020/1। এখানে যারা আবেদন করতে চাইছেন তাদেরকে জানানো হচ্ছে সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, ডান দিকে আপনাদের ফটোকপি এবং আপনার এখানে কোন পদে আবেদন করছেন সেটা আপনার লিখতে হবে, আপনার নাম লিখতে হবে, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, এজ, আপনার সম্পূর্ণ ডিটেলস, কাস্ট, কন্ট্রাক্ট নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, এই রকমভাবে সম্পূর্ণ ডিটেলস এখানে লিখতে হবে এবং সব শেষে এডুকেশন কোয়ালিফিকেশান এইগুলো এবং দিতে হবে আপনাদেরকে। চলে আসি মেন বিজ্ঞপ্তির ইনফরমেশানে, যেখানে করোনা ভাইরাস যেটা আমরা সবাই জানি কোভিড-19 এর জন্য কিন্তু
ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমাদেরকে যে রকম ভাবে গাইডস দিচ্ছে এবং যে রকম ভাবে আমাদেরকে স্বাস্থ্য সচেতন করছে, সেই জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে ডক্টর। সেই ডক্টর পদের কিন্তু সরাসরি অন স্ক্রিন আপনারা আবেদন করতে পারবেন, যেখানে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার ফুল টাইম পদের ক্ষেত্রে 23টি শূন্য পদ রাখা হয়েছে, এসসিদের ক্ষেত্রে 8টি শূন্য পদ, এসটির ক্ষেত্রে 2টি, ওবিসির ক্ষেত্রে 5টি, ওবিসি বিয়ের ক্ষেত্রে 6টি, আনরিজার্ভ ক্যাটাগরির এর জন্য 2টি শূন্য পদ রাখা হয়েছে। বেতন 40,000 টাকা দেওয়া হবে পার মান্থ। এখানে যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে মেডিকেল অফিসার পার্ট টাইম, এখানে যারা আবেদন করবেন 19টি পোস্ট রাখা হয়েছে, 24,000 টাকা বেতন দেয়া হবে সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে। কোয়ালিফিকেশন MBBS ফ্রম MCI রেকগনাইজড ইনস্টিটিউট থেকে 1 বছর অবশ্যই করা থাকতে হবে, 62 বছরের মধ্যে বয়স হতে হবে, ইন্টারভিউ ডেট যেটা প্রকাশিত হয়েছে রিপোর্টিং টাইম 17/6/2020 11:30 AM আপনাদের সকাল সকাল গিয়ে উপস্থিত হতে হবে, এবং এখানে ইন্টারভিউ ভেনিউ যেখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেয়া রয়েছে SN ব্যানার্জি রোড কলকাতা 7/13, ফ্লোর নাম্বার সেকেন্ড এবং রুম নাম্বার 254, এখানে আপনাদেরকে উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। যারা এই চাকরি করতে চান, যাদের MBBS ডিগ্রি আছে, তাদের জন্য কিন্তু এখানে সব থেকে বড় অপরচুনিটি দেয়া হচ্ছে। কলকাতা KMC-র পক্ষ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। অন স্ক্রিন আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বাম দিকে কলকাতা পৌরসভার যে লোগোটা দেয়া রয়েছে, এবং আপনাদেরকে নিয়োগ করা হবে কলকাতা পৌরসভার তরফ থেকে। আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্য পেয়েছেন, এবং আমাদের দেয়া তথ্য আপনার যদি হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। এবং আড্ডা স্টোর যেটা এখন নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল কোর্স WBCS, আপনারা যদি জানেন না হয়তো অনেকেই, WBCS কোর্সের জন্য আমরা একটি কোর্স শুরু করেছি, যেখানে আপনারা এই কোর্সটা পারচেস করে আপনারা 2 বছরের জন্য কিন্তু লাইভ ক্লাসেস, লাইভ সমস্ত ইনফরমেশান এবং লাইভ আপনারা পেতে পারেন সম্পূর্ণ গাইডস, যেগুলো আপনারা ঘরে বসে লকডাউনে হয়তো অন্য কোনো জায়গায় পড়তে যেতে পারছেন না, সেই জন্য আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই WBCS কোর্স। এখানে আপনারা যদি এই কোর্সটা কিনতে চান, হয়তো 10,499 টাকা দেওয়া রয়েছে, মানে 10,500 টাকা। এখানে আপনাদের 10,500 টাকা পেমেন্ট করতে হবে না, এখানে আপনাদের জন্য রাখা হয়েছে EMI সিস্টেম, এবং তার সঙ্গে দেয়া হবে অ্যাডিশনালি 4 আমাদের প্রোমো কোড। ভিডিও চলাকালীন প্রোমো কোড যদি ব্যবহার করে থাকেন তাহলে পেতে পারেন অ্যাডিশনালি 4। এখানে ভিউ অফারে আমরা ক্লিক করব আর আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এই কোর্সটি পারচেস করবেন। জাস্ট একটুখানি আপনারা অপেক্ষা করুন, এখানে আপনাদের শুধু জাস্ট ইমেল আইডি আপনাদের দিতে হবে। আমরা একটা এক্সাম্পল স্বরূপ ইমেল আইডি দিয়ে নিচ্ছি। এখানে ইমেল আইডি দেওয়া পর আপনাদেরকে আমাদের যে কুপন কোডটা আছে, আমাদের কুপন কোড আপনারা যদি না যদি জেনে থাকেন, তাহলে আমাদের কুপন কোড হচ্ছে AF4568, এই হচ্ছে আমাদের কুপন কোড। আর এখানে কিন্তু মূল্য রাখা হয়েছে 10,499 টাকা। জাস্ট আমরা আমাদের কুপন কোড দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নেব, জাস্ট একটা ম্যাজিক দেখতে পাবেন। এখানেই দেখতে পাচ্ছেন আপনারা এই কুপন কোড ক্লিক করার সঙ্গে সঙ্গে 3,989.62 টাকা কিন্তু এই কুপন কোডের জন্য কিন্তু দাম এতটাই কমে গেল। শুধু এই কুপন কোডটা আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে পেতে পারেন কিন্তু বিশেষভাবে ছাড় অ্যাডিশনালি। আমাদের ভিডিওটা আশা করছি আপনাদের অনেকটাই হেল্প করবে। এছাড়াও আপনারা যদি আড্ডা স্টোরে আসেন, এসে যদি বাই নাওতে ক্লিক করেন এবং এখানে জাস্ট আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি এইগুলো কন্টিনিউ করার পর আপনারা সরাসরি আপনাদের ডেবিট কার্ড নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা কিনে নিতে পারবেন কোর্স। এছাড়াও রয়েছে WBCS, না আমাদের
আসতে চলেছে বাংলাতে সবার প্রথম রেলের এবং গ্রুপ ডি এনটিপিসির জন্য কোর্স, যে কোর্সটা কিন্তু আপনাদের জন্য খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু একটি কোর্স আছে, তোমরা যদি লক্ষ্য করে দেখো এই পুলিশের কোর্সটা তোমরাও যদি কিনতে চাও, সামান্য দাম রাখা হয়েছে, জাস্ট 2649 টাকা। আমাদের যে কুপন কোডটা তোমাদের দেয়া হয়েছে AF4568, এই কুপন কোডটা শুধু অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পরই কিন্তু দেখিয়ে দেব। আমরা জাস্ট আমাদের একটা এক্সাম্পল স্বরূপ জিমেল আইডি বসিয়ে নিচ্ছি, এই জিমেল আইডিটা তোমাদের মতো তোমরা তোমাদের যে জিমেল আইডি আছে সেটাই কিন্তু বসাবে। আমরা AF4568 জাস্ট কুপন কোডটা অ্যাপ্লাই করব, তার আগে আমরা লক্ষ্য করে নিই এই টাকাটার অ্যামাউন্ট কি দেওয়া রয়েছে, 2649 টাকা। আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এবং দেখিয়ে দেব আপনারা কতটা এখান থেকে ডিসকাউন্ট পেতে পারছেন। পুরো হাফ হাফ দাম এখানে হয়ে গেল, 1000 টাকায় আপনি কিনতে পারবেন এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পিলি এবং মেন্সের জন্য সম্পূর্ণ ক্লাস, যেটা আপনাদেরকে দেওয়া হবে ঘন্টায় বেশি রেকর্ডেড ভিডিও, প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলা ভাষাতে, এখানে কিন্তু সিলেবাস নিয়ে পুরো আলোচনা করা রয়েছে, 200 ঘন্টার ক্লাস থাকবে 2 মান্থের জন্য, এখানে আপনাদেরকে এই প্যাকেজটি দেয়া হবে এবং ইংলিশ বাংলা জিকে জিআই সমস্ত ইনফরমেশন কিন্তু দেয়া হবে এই কোর্সের ভিতরে, এবং অ্যাডিশনালি কিন্তু এই ছাড়টা আপনারা পেতে পারেন মাত্র আমাদের কোডটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে। আশা করছি আমার দেয়া তথ্য আপনাদের যদি কিছুটা হেল্প হয়ে থাকে, ভিডিওটাকে লাইক শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে, এবং ইন্টারভিউর মাধ্যমে কোনো যদি চাকরির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই Adda247 Bengali চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।